আমার বন্ধু মার্শাল আজকে আল্লাহর রহমতে বিশাল বড় একটা বিপদ থেকে মাওয়াতে একটা বিশাল বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে। এই ভিডিওটা সবার উদ্দেশ্যে করছি। রাত আজকে কিন্তু এই যে এখন বাজে 12:44, কিন্তু আজ রাতে কিন্তু কয়টা বাজে তখন? 8:30, 9:30, 8:30, 8:30 দিকে ওনারা গিয়েছিল ইলিশ খেতে মাওয়াতে, এবং ব্যাক করার সময় মাওয়ার একটা মিষ্টির দোকান আছে, সেই মিষ্টির দোকানের আগে ওনাদের গাড়ির সামনে কি হয়েছিল বলো। অ্যাকচুয়ালি ওখান থেকে বেরোনোর পরে আমাদের দুইটা গাড়ি ছিল, একটা গাড়ি ফার্স্টে চলে আসে মিষ্টি দোকানে, আমি একটু দেরি করে বেরোইছি। বেরোনোর পর আমি আর আমার ওয়াইফ ছিল, সেই একসাথে বেরোচ্ছি ওই ওই রেস্টুরেন্ট থেকে যেখানে খেয়েছি, ওখান থেকে বেরোনোর সময় মোড়ে এসে লেফট সাইডে আসতে হয়। ওইখানে লেফট সাইড নেওয়ার টান আমি নিজেই ড্রাইভ করতেছিলাম, ড্রাইভার নিয়ে জেনে তখন দেখলাম এই মুখে গামছা পেঁচিয়ে শুধু চোখ দেখা যাচ্ছে। এরকম কয়টা হুন্ডা ছিল? একটা বাইকে তিনজন, তিনজন পিছনে আরেকটা বাইক, দুইটা বাইক। তো সে আমাকে গ্লাসের মধ্যে লাগানোর, সাইড মিররে লাগানোর ট্রাই করতেছে। আমি দেখে তো মানে গাড়ি থামানোর জন্য ওদেরকে অনেক চেষ্টা করতেছিল যে গাড়িটা যেন থামায়। ইন দা মিনটাইম আমার বন্ধু যে কাজটা করছে সে সাহসের সাথে আরো জোরে গাড়ি টান দিলা নাকি? হ্যাঁ, আমি জাস্ট গ্লাসটা খুলে কি চাই বললো, গাড়ি থামা। আমি জাস্ট লক করে গাড়ি, ও গ্লাস খুলে সে যখন জিজ্ঞেস করছে আপনি কি চাচ্ছেন গুন্ডাওয়ালাদেরকে, তখন ওরা বললো যে গাড়ি থামা। হ্যাঁ হ্যাঁ, মানে বিশাল বড় অঘটন কিন্তু। তারপরে টান দিলা? আমি দিয়েছি মানে একদম জোরে টান। তারা আমাকে ফলো আপ করে, মানে মনে হচ্ছে যে আমাকে দাওয়া দিচ্ছে, আমি চিন্তা করি এইভাবে সে আমাকে ওইভাবে দাওয়া দিয়ে আসছে। ইন দি মিন টাইম আমাদের যে ওই মিষ্টি দোকানে যে গাড়িটা ওইখানে আমি গাড়িটা ঢুকাই দিই, ঢুকাই দিই। ঢুকাই দেওয়ার সাথে সাথে ওরা দুইটা তিনটা মোটর সাইকেল চলে আসে। এখন এখানে আরো বড় অঘটনটা ঘটছে, মিষ্টির দোকানের আশেপাশে ওদের আরো অনেক সাঙ্গপাঙ্গ তাদের জন্য ওয়েট করছে, অলমোস্ট 25 থেকে 30 পিপল। তার মানে বিষয়টা হচ্ছে মিষ্টির দোকানটাও কিন্তু মাওয়ার, ওই মিষ্টির দোকানটাও কিন্তু একটা ট্র্যাপ। এই মিষ্টির দোকানে অনেক ডেকোরেশন করা, হ্যাঁ, এবং ওইটার আশেপাশে কোনো দোকান নেই, ওইটার আশেপাশে কোনো দোকান নেই, একটাই শুধু দোকান। হ্যাঁ, এবং মানুষ ওইখানে খেতে যায়, এটা মূলত একটা ট্র্যাপ। এবং আমার বন্ধু তখন নেমেছে গাড়ি থেকে, কারণ তার আগে আমার আগের গাড়ির বন্ধুগুলোকে পেয়ে গেছে, সেজন্য ওর একটু সাহস হয়েছে। তখন নেমে তুমি কি করলা? নেমে আমি মানে দরজা খোলার আগে দেখে ওরা হুন্ডা নিয়ে চলে আসছে। তো আমার মনে হচ্ছিল এখানে আমাকে অ্যাটাক করবে, তো আমার মনে হচ্ছে ডো ফর ডাই, আমার কিছু করতে হবে সামথিং। আমি নেমে ওদের হুন্ডার মধ্যে ধরে ফেলি যে এই কি মানে ফলো এইভাবে করে আসছিস, মারতে আসছিস, হ্যাঁ কি মানে আর্মস বোমা এগুলো নিয়ে আসছিস। আমি ওদের ধরি, ধরে ওকে আমি একটু মারার ট্রাই করি। তো তারা হঠাৎ করে একটু ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার পরে আমি তখন আমার ওয়াইফ বাবার আমার যে ফ্রেন্ড ছিল ওনারা এসে আমাকে ধরছে, ধরা তখন আমার ফ্রেন্ডের হাত লাগে ওই ছিনতাইকারীর একজনের কোমরে, কোমরে, হ্যাঁ কোমরে লাগার পর কোমরে আমি ধরি কি তোর কি আর্মস নাকি চাক্ষু, সেখানে তাকে ধরাটাই সে একটু ভয় পায়। মানে তার তো ইলিগাল আর্মস, অথবা সে ভাবে নাই যে আমার বন্ধু কিন্তু উল্টা আঘাত করবে, মানে আমি তাকে ফার্স্ট আঘাত করে ফেলি, এর জন্য একটু সে স্কেয়ারি ভাব চলে আসে। হ্যাঁ, তখন তারা একটু ভয় পায়, কয় না আমরা কিছু করে নেই। যখন আবার তাদের আরো লোকজন চলে আসে তখন তার সাহসী হয়। তখন যখন আমার বন্ধু তাদের সাথে আমি এখানে দেখছি যে একটা শক্ত কিছু একটা, সেটা খুব ছিল, হ্যাঁ, তখন তার আমি এভাবে ধরে রাখি তাকে যে তুই কি গুলি করবি, হ্যাঁ আমি তাকে ধরে রাখি এবং তাকে এক হাতে মারি আর এইভাবে ধরে রাখি। দুই তিনটা মারার পর তারা আরেক লোকজন চলে আসছে, তো আমার তখন ওইখানে 20-25 জন লোক চলে চলে আসছে। আমাকে আমার ফ্রেন্ডরা বললো তুমি মিষ্টি দোকানে ঢুকে যাও, আমি মিষ্টি দোকানে ঢুকে যাই, ওখানে অনেক লোকজন মানে একদম সপদের লোক। ফ্রেন্ড ওইখানে যে ফ্রেন্ড ছিল সেই ফ্রেন্ড অ্যাকচুয়ালি বেশ প্রতাপশালী থাকার কারণে মোটামুটি ওদেরকে সব দিক থেকে সেভ করে ওদেরকে আলাদা করা হয়। কিন্তু এই ভিডিওটা আর বাড়ানো যাচ্ছে না, আমাদের হাতে সময় খুব কম, তো আমি একটু শেষ করি দোস্ত। আল্লাহর রহমতে আমাদের দোস্তর ফ্যামিলি এবং ফ্রেন্ডের ফ্যামিলি কারোরই কোনো প্রবলেম হয় নাই, বিকজ হচ্ছে এখানে পরিচিত থাকার কারণে বেঁচে আসছে। বাট যারা মাওয়া যান রাতের বেলা ইলিশ খেতে, সাবধান হয়ে যান। মাওয়াতে এখন অনেক অঘটন ঘটতেছে একের পরে এক, এটা এমন জায়গায় হচ্ছে যেখানে কিনা প্রশাসনের দৃষ্টির অগোচরে করা যায় এরকম সিস্টেমে হচ্ছে, এবং এই ঘটনা কিন্তু নতুন না, অনেকদিন ধরে ঘটতেছে। তো সবাইকে বলবো যারা মাওয়াতে যেতে চান রাতের বেলা, কোনোভাবেই আর এই প্ল্যান করবেন না, সন্ধ্যার মাঝে মাওয়া থেকে ব্যাক করুন। তোমার কি কিছু বলার আছে লাস্ট? হ্যাঁ, এখন ওইখানে ব্রিজটা হয়ে যাওয়ার পর সিকিউরিটি লেভেলটা সব ব্রিজে চলে আসছে, আর ওইটা আলাদা একটা এরিয়া হয়ে গেছে, দ্যাট মিন্স ওইখানে আর সিকিউরিটি মাছ সিকিউরিটি নেই। এর জন্য ওইখানে যারা যাচ্ছেন অলরেডি পাতে পড়ছেন, এবং দে আর মানে বেরি সব নিউজ আসে না, আজকে আমার নিউজ আসতেছে না। আজকে আমার এই ফলোয়ার আছে দেখে আমি নিউজটা করতেছি, বা আমি এটা সবাইকে জানাচ্ছি, আপনারা এই ভিডিওগুলো শেয়ার করবেন, এই সব নিউজ কিন্তু মার্কেটে আসতেছে না।
সো আপনারা কিন্তু কেয়ারফুল, খুবই কেয়ারফুল। তোমার কি মনে হয়েছে একটা মুহূর্তে যখন ওদেরকে দেখলে তখন তোমার কি ছিল? যে কোনো মুহূর্তে এখানে তারা একটা অঘটন ঘটায় ফেলতো, মানে তারা মোটিভটা এরকম ছিল যে টাকা পয়সা নিবে গাড়ি নিবে এরকম না, তারা উঠে আমাকে নিয়ে যেতে পারতো, লোকজন দেখে মানে আমার মনে হচ্ছিল এটা কিডন্যাপ করার মতো একটা পরিস্থিতি। ওরা একটা টাইমে গাড়ি থামাতে বললো এবং যে জায়গাটাকে আমার ফ্রেন্ড ভাবলো যে হয়তো এটা একটা শেল্টার হবে, একটা মিষ্টির দোকান যেখানে হয়তো মানুষ থাকবে, ওরা সেখানে আরো নিজেদের মানুষ বসিয়ে রাখছে। রাইট রাইট, ব্যাপারটা হচ্ছে যে এটা পুরোটা একটা ট্র্যাপ, পুরো এরিয়া জুড়ে ট্র্যাপ করে রাখছে যেন মানুষ সাহায্যের জন্য মিষ্টির দোকানে যেন থামে, তখন তারা পুরো একটা গ্রুপ এসে তাদেরকে নিঃস্ব করে ফেলতে পারে। সবাই সাবধান, আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই পারলে ভিডিও শেয়ার করুন এবং সবাইকে জানিয়ে দিন মাওয়াতে কিন্তু অঘটন ঘটছে। সাবধান থাকুন, সাথেই থাকুন, থ্যাংক ইউ।